ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট দু হাজার এর নির্ঘণ্ট নিয়ে রাজ্যবাসীর মধ্যে একটা কৌতূহল অবশ্যই আছে পাশাপাশি সমপরিমাণ কৌতূহল রয়েছে যারা ভোট কর্মী হিসাবে যান তাদেরকে কতটা গরমের মধ্যে ভোট করতে হবে এটা একটা সবসময় তাদের মধ্যে চাঞ্চল্যকর বিষয় থেকেই থাকে তো শোনা যাচ্ছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরই নির্বাচন কমিশন ভোটের সূচি ঘোষণা করবে তো আজ আঠেরোই মার্চ দু নির্বাচন কমিশন থেকে একটা খবর বের হয়েছে সংবাদপত্রে সম্ভাব্য পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট দু হাজার আঠেরো নিয়ে এবং ক দফায় ভোট হবে কোন দফায় কোন কোন জেলার ভোট হবে সমস্ত কিছুই চকআউট হয়ে গেছে এবং কবে ভোট গণনা হবে সেটাও নির্দিষ্ট করেছে নির্বাচন কমিশন সেই নির্ঘণ্ট তারা এবার রাজ্যের পঞ্চায়েত দপ্তরে পাঠাবে সেখান থেকে আলাপ আলোচনার মাধ্যমে চূড়ান্ত নির্ঘণ্ট স্থির হবে তো এখানে যে হেডিংটা দেয়া হয়েছে তিন সাত ও দশই মে ভোট তেরোই মে গণনা চায় নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোটের সম্ভাব্য নির্ঘণ্ট এখানে পেপারের লেখাটা একটু অস্পষ্ট আছে আমি পড়ে শোনাচ্ছি পঞ্চায়েত ভোট কবে এবং ক হবে তা নিয়ে রাজ্য সরকার এখনও সিদ্ধান্ত না জানালেও রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যেই ভোটের সম্ভাব্য নির্ঘণ্ট তৈরি করেছে নির্বাচন কমিশন সূত্রে খবর তিন দফায় পঞ্চায়েত ভোট করার জন্য কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারকে প্রস্তাব দেওয়া হচ্ছে প্রস্তাবে আগামী তিন সাত ও দশই মে গ্রহণ এবং তেরোই মে গণনার জন্য দিন নির্দিষ্ট করার কথা উল্লেখ করা হচ্ছে কমিশনের এক শীর্ষ আধিকারিকের কথায় সম্ভাব্য নির্ঘণ্টই রাজ্য সরকারকে জানানো হচ্ছে তবে রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরের সঙ্গে আলোচনার ভিত্তিতেই ভোট নির্ঘণ্ট চূড়ান্ত করা হবে যদি রাজ্য সরকার চায় তাহলে ভোট গ্রহণ এবং গণনার দিনক্ষণ পরিবর্তিত হতে পারে তবে আমরা চাই মুসলিম সম্প্রদায়ের রমজান মাস শুরুর আগেই ভোট প্রক্রিয়া সম্পন্ন করে ফেলতে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে চলতি মাসের প্রথম সপ্তাহেই রাজ্যের পঞ্চায়েত দপ্তরের কাছে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ এবং দফা জানতে চিঠি দিয়েছেন রাজ্যের নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিংহ যদিও শনিবার পর্যন্ত সেই চিঠি জবাব কমিশনের শীর্ষকর্তার কাছে পৌঁছায়নি তবে রাজ্য সরকারের জবাবের অপেক্ষায় না থেকে পঞ্চায়েত ভোটের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন ব্যালট ছাপা থেকে শুরু করে ভোটকর্মী সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্যের ছাব্বিশটি জেলার জেলাশাসকের কাছে ঠিক সংখ্যাটা বোঝা যাচ্ছে না আচ্ছা তেইশ মার্চ পুলিশ কমিশনার জেলাশাসক ও পুলিশ সুপারদের বৈঠক ডাকা হয়েছে পাশাপাশি ভোটের সম্ভাব্য নির্ঘণ্টও তৈরি করা হয়েছে কমিশন সূত্রে খবর সম্ভাব্য যে ভোট নির্ঘণ্ট তৈরি হয়েছে তাতে আগামী থার্ড মে প্রথম দফায় উত্তরবঙ্গে নটি জেলা অর্থাৎ কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা ভোট নিতে চায় কমিশন এটা ছটা জেলা হলো আচ্ছা সাতই মে দ্বিতীয় দফায় দক্ষিণবঙ্গের ছটি জেলা তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ এরপর আমরা পরের পাতাটায় যাচ্ছি একটু বড় করি লেখাটা আচ্ছা আছে আচ্ছা মুর্শিদাবাদ তার সাথে রয়েছে বীরভূম নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়ার ভোট করানোর কথা ভাবা হচ্ছে দশই মে তৃতীয় দফায় হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভোট নিতে চাইছে আর তেরোই মে ভোট গণনা সেরে ফেলতে চাইছেন কমিশনের কর্তারা সম্ভাব্য ভোট নির্ঘণ্ট অনুযায়ী দ্বিতীয় এবং তৃতীয় দফার ভোট নিয়ে সমস্যা না হলেও প্রথম দফার ভোট নিয়ে প্রথমে কিছুটা জটিলতা দেখা দিয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেহেতু এগারোই এপ্রিল শেষ হচ্ছে ফলে প্রথমে কমিশনের কর্তারা পরীক্ষা পর্ব মিটে যাওয়ার পরে মনোনয়নপত্র জমা নেওয়ার প্রক্রিয়া শুরু করার কথা ভেবেছিলেন কিন্তু ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য ন্যূনতম যে একুশ দিনের প্রয়োজন তা পাওয়া সম্ভব হচ্ছে না বলে কার্যত পরীক্ষা পর্বের মধ্যেই মনোনয়নপত্র জমা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে দ্বিতীয় এবং তৃতীয় দফার ভোটের জন্য পরীক্ষা মিটে যাওয়ার পরেই মনোনয়নপত্র জমা নেওয়ার দিনক্ষণ রাখা হচ্ছে পাশাপাশি এবারই প্রথম পঞ্চায়েত ভোটের সঙ্গে কলকাতা পুলিশ যুক্ত হচ্ছে কলকাতা পুলিশের অন্তর্গত কলকাতা লেবার কমপ্লেক্স থানার পুরোটাই পঞ্চায়েত এলাকার অধীনে সহ চারটি গ্রাম পঞ্চায়েতের আটত্রিশটি ভোটগ্রহণ কেন্দ্রের পঁয়ষট্টি পঁয়ষট্টিটি বুথের আইন শৃঙ্খলা সামলানোর দায়িত্ব বর্তাচ্ছে কলকাতা পুলিশের ওপর নির্বাচন কমিশনের কর্তারা চাইছেন শুধু নিজেদের আওতাধীন পঁয়ষট্টিটি বুথই নয় দক্ষিণ চব্বিশ পরগনার আরও কিছু বুথেরও আইন শৃঙ্খলার দায়িত্ব নিক কলকাতা পুলিশের দক্ষ আধিকারিকরা আগামী তেইশে তেইশ মার্চের বৈঠকে এ বিষয়ে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের সঙ্গেও কথা বলবেন নির্বাচন কমিশনের আধিকারিকরা তবে নিজেদের আওতাধীন এলাকা ছাড়া অন্য এলাকার আইন শৃঙ্খলা নিতে কলকাতা পুলিশের শীর্ষকর্তা কতটা রাজি হবেন তা নিয়ে নির্বাচন কমিশনের আধিকারিকরা নিজেরাই বেশ খানিকটা সংশয়ে রয়েছেন তো এইটা হচ্ছে মোট আজকের খবর যেটা আমি আপনাদের জানালাম তো যেটা মূল বিষয় নির্বাচন কমিশন একটা সম্ভাব্য পঞ্চায়েত ভোট পশ্চিমবঙ্গের দু সালের নির্ঘণ্ট তৈরি করেছে যাতে পরিষ্কার বলা হচ্ছে তিন দফায় মে মাসের তিন দফায় ভোট গ্রহণ প্রক্রিয়া তারা করতে চায় তিন তারিখ সাত তারিখ এবং দশই মে এবং ভোট গণনা করতে চায় তেরোই মে এই মর্মে তারা রাজ্য সরকারকে চিঠি দিয়েছে রাজ্য সরকার যদি এই সূচি পরিবর্তিত করতে চায় তারা করতে পারে না হলে এই সূচি অনুযায়ী পশ্চিমবঙ্গে দু সালে এই তিন দফায় ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আমরা ধরে নিতে পারি এটাই আজকের খবর ধন্যবাদ